ভালো করে মন দিয়ে শুনবেন, যারা শুধু নামধারী ব্রাহ্মণ, ধুতি যারা পরে না, শুট প্যান্ট আর লুঙ্গি পরে ঘুরে, শুধু ঠাকুর পূজার সময় ধুতি পরে পূজা করতে যায়, এ কথা তো আমার সমাজে ছেড়ে দেওয়া যাবে না। তাদের বলতে হবে যে তুমি ব্রাহ্মণ যখন তাহলে ব্রাহ্মণের মতো চলাফেরা করো। বৈষ্ণব কারা? আমাকে অনেকে বলে আপনাকে বৈষ্ণবেরা সহ্য করতে পারে না। আমি তাদেরকে বলি যার সহ্য গুণ নেই সে বৈষ্ণব নয়। কাকে বৈষ্ণব বলে জানো? বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেলাম। বা ঘাসকে মারিয়ে ধরলে ঘাস যেমন প্রতিউত্তর করে না, যে ভাই মারিয়ে কেন ধরেছি, সরে যা আমার লাগছে। পা সরিয়ে নিলে আবার নিচু মাথাটা আস্তে আস্তে ঘাস যেমন উঁচু করে দেয়, তাকে বলে বৈষ্ণব। যে সহ্য করতে পারে না সে কখনো বৈষ্ণব। এই জায়গায় দুঃখ, এই জায়গায় কষ্ট, যে মহাপ্রভু এমন কীর্তন জগৎ তৈরি করলেন, আজকের কিছু ধন্যবাদ চোর তারা বলছে মাছ মাংস যে খায় তার হাতে জল খাওয়া যাবে না, যে দীক্ষা নেয়নি তার হাতের জল খাওয়া যাবে না, যে পেঁয়াজ রসুন খায় তার ছোঁয়া স্পর্শ নেওয়া যাবে না, তাকে ঠাকুর ঘরে উঠতে দেওয়া যাবে না। বলো তো ভাই, নিরামিষ আমিষ নিরামিষ আমিষ করে তোমরা যারা লাফালাফি করছো, নিরামিষ মানে কি? নিরামিষ মানে ঘাস শাক পাতা, আর আমিষ মানে মাছ মাংস পেঁয়াজ রসুন। তাহলে মায়ের বুকের দুধ যে ছেলে খায় পান করে, এই বুকের দুধ কোথ থেকে আসে? প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করো, সে বলবে রক্ত থেকে বুকের দুধ তৈরি হয়। যার শরীরে রক্তের কমি হয়ে যায় তার বুকে দুধের সমস্যা এসে যায়। ডাক্তার বলে একটা আয়রনের সিরাপ খাও, তোমার বডিতে রক্তের কমি আছে। তাহলে দুধ রক্ত থেকে যদি দুধ তৈরি হয়, গরুর দুধ থেকে গরুর রক্ত থেকে গরুর দুধ তৈরি হয়, দুধ যদি গরুর রক্ত থেকে তৈরি হয় তাহলে ওই দুধ নিরামিষ কোন অ্যাঙ্গেল থেকে হয় ভাই? শুধু এ নয়, আপনারা বিচার করে দেখবেন এই জোচ্চরগুলো কিভাবে আমার সমাজকে নষ্ট করছে। তাকিয়ে দেখুন, যারা বলে মাছ মাংস খাওয়া লোক যেন আমাদের মন, আপনি যাবেন কোনো আশ্রমের মন্দিরে ঘুরতে পারবেন না যদি শুনেছে আপনি মাছ মাংস খান। তাহলে বলুন তো, মঠ মন্দিরে এই যে বাবাজিরা গ্রামে আসে ভিক্ষা করতে খোল করতাল নিয়ে, মরা গরুর চামড়া বাজিয়ে যে খোলটা তৈরি করেছ, যে খোলটা বাজাচ্ছ, ওই খোলটা রাখছ কোথায়? ঠাকুর ঘরে কীর্তন করছ বাজাচ্ছ, বাজানোর পরে রেখে দিচ্ছ ঠাকুর ঘরে ঝুলিয়ে, মরা গরুর চামড়া তাতে অসুবিধে হচ্ছে না? আর মানুষ যদি পেঁয়াজ রসুন মাছ মাংস খায় তাতে অসুবিধে কেন? ওই খোলটা কি নিরামিষ খোল নাকি? তোমরা তো মাছ মাংস খাও না, মরা গরুর চামড়ায় হাত ঘষছ কেন? লজ্জা থাকার দরকার। কেউ আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি বুঝে নিয়েছি, কিন্তু আমার বিচার দিয়ে আমি কখনো বুঝিনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের আমার সমাজ ধ্বংস সব থেকে কারা করেছে? আমার সমাজের কীর্তনীয়রা, আমার সমাজের ভাগবত পাঠকরা, আমার সমাজের গুরুবর্গ মানুষরা, তারা যতবার এই জায়গায় দাঁড়িয়েছে এসে চিল্লে চিল্লে বলেছে ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ। কেন? ও যদি চুল্লুখোর হয় ও জাতি শ্রেষ্ঠ হবে? হ্যাঁ, কিচ্ছু জানে না ও জাতি শ্রেষ্ঠ, শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে তাই নাকি? তাহলে তো মাস্টারের ছেলে মাস্টার হতে পারত, উকিলের ছেলে উকিল হতে পারত। উকিলের ছেলে তো উকিল হয় না, মাস্টারের ছেলে তো মাস্টার হয় না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না। তার জন্য এডুকেশনের দরকার হয়, তার জন্য সার্টিফিকেটের দরকার হয়, প্রিপারেশনের দরকার হয়, তার জন্য পরীক্ষা দেওয়ার দরকার হয়। কিন্তু ব্রাহ্মণ কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, বেরিয়েছে মার্কেটে দাও ব্রাহ্মণ। আর শূদ্র যদি গুণবান হয় তাহলে সে শূদ্র। শুধু তাই নয়, আমরা আপনারা যে মালাগুলো পরছি না, মালা পরানোর ক্যাপাসিটিটা শোনো, ক্যাপাসিটিটা কি? যে বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে ভালো করে, সেদিন আর কীর্তনী আর কীর্তন শুনছিলাম আমি, আমাকে কেউ পাঠিয়েছে বলছে বাবা
এই দেখুন কি বলছে শুনুন, বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে, যে কুকুরের গলায় বেল নেই সেই কুকুরগুলো ঠেয়াচ্ছে, তার মানে ওদের মালিক নেই, আর যার গলায় বেল্ট আছে তাকে ঠেয়াচ্ছে না, গায়ে মাথায় হাত গুলোচ্ছে, কারণ ওর মালিক আছে। তাই যে মালা, এটা কি? এটা হচ্ছে গলার বেল্ট। কিন্তু কোন সময় বেল্টের নাম করে আপনি কুকুর হয়ে গেছেন বুঝতে পেরেছেন? বলতে চাচ্ছে কি ওর? কেন, মালার জন্য প্রমাণ আর কিছু ছিল না? অন্য কোনো প্রমাণ এক্সাম্পল দেওয়া যেত না? কুকুরের সঙ্গে তুলনা করা লাগবে যে যার গলায় বেল্ট আছে তার মালিক আছে, আর বেল্ট হলো মালা? তাকিয়ে দেখুন ওদের বিচার আর ওদের বুদ্ধি কি। আপনাকে বলছে আপনি হিন্দু মানুষ, খালি গলা কেন? তুলসীর মালা না, খালি গলায় থাকতে নেই, এতে ঠাকুর সহ্য করে না। আপনি মালা গলায় নিলেন, এক প্যাঁচ দিয়েছেন বলে ও প্যাঁচে হবে না, দু প্যাঁচ দাও। এবার আপনি দু প্যাঁচ দিয়েছেন, আর কিছু লোক আপনার বাড়ি ঢুকে বলছে দু প্যাঁচে হবে না, তিন প্যাঁচ দাও। এবার বলুন, আপনারা যারা গলায় এক প্যাঁচ দু প্যাঁচ তিন প্যাঁচ মালা পরে ঘুরছেন, মনের প্যাঁচটা আগে ছাড়িয়েছেন তো? মনে যদি প্যাঁচ থাকে গলার প্যাঁচে কিচ্ছু হবে না, আগে মনের প্যাঁচটা ছাড়া। আর মনে যদি প্যাঁচ না থাকে গলায় কিচ্ছু রাখার দরকার নেই। এগুলো কি? এগুলো ঝান্ডা, সেজে ঘোরা, দেখানো শুধুমাত্র। হরি প্রেম, এমন এমন সন্ত মহাত্মা আজও পর্যন্ত পৃথিবীর বুকে আছে, তার স্ত্রী জানে না তার স্বামী কত বড় ভজনীয়া। রাজা জনক সীতার বাবা, এত বড় ভজনীয়া, ব্যাসেরা পর্যন্ত তার কাছে যেতেন ব্যাসেদের চেক করাতে তারা ব্যাস কিনা, কত বড় চমৎকার দেখছে। এমন এমন কথা, এমন এমন লীলা কীর্তন এখানে পরিবেশন করা হয়, তার জন্যে এক পদের মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় আর সমস্ত সমাজ নিকৃষ্ট হয়ে যায়, নিচু হয়ে যায়। এটা করা উচিত না? আদৌ উচিত? ঈশ্বরকে ডাকার কি সত্যি প্রয়োজন আছে? ঈশ্বরকে পাওয়ার কি সত্যি প্রয়োজন? তিনি কোথায়? আমাদের তার প্রয়োজন আছে নাকি তার আমাদের প্রয়োজন আছে? তার যদি আমাদের প্রয়োজন থাকবে, আমরা ভক্ত নয়, অভক্ত, আমরা নাস্তিক, কিন্তু পৃথিবীতে ভক্ত তো আছে। যখন হিরোশিমা নাগাসাকিতে বোম পড়লো, পরমাণু পড়লো, পুরো জাপানে কি একজনও ভক্ত ছিল না, যেখানে ঈশ্বর এসে বলবে তোর জন্য আমি এসেছি? আগে দেখতে হবে, আগে বুঝতে হবে সত্য কোথায়, ব্যবধান কোথায়, প্রাবধানটা কোথায়। এর ফিডব্যাকটা, ভাইলেনের ফিডব্যাকটা বাড়াও, ভাইলেনের ফিডব্যাকটা প্রচণ্ড কম, ফিডব্যাকটা একটু বাড়িয়ে দাও। আজকে একটা লীলার মাধ্যমে বিভিন্ন যুক্তি তর্ক শাস্ত্র তত্ত্ব আমরা আস্বাদন করব, যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার মাধ্যমে আমরা জানব আমাদের জীবনে ঈশ্বরের কতটা প্রয়োজন, আর ঈশ্বরের কাছে আমাদের কতটা প্রয়োজন। লীলার নাম কি? লীলার নাম হলো গোপাল চরবাহা। চরবাহা মানে যিনি চড়ায়, আস্তে, চরবাহা মানে যিনি চড়ায়, যাকে বলে রাখাল। এই হরিবাসরে যদি 65-70-80 বছরের কোনো বয়স্ক মানুষ থেকে থাকে, তার কাছ থেকে কখনো শুনবেন, জিজ্ঞাসা করবেন, তারা ছোটবেলায়
সমাজে কতটা অভাব তারা দেখেছে। এক বাড়িতে আটটা দশটা করে বাচ্চা ছিল, আর সেই বাচ্চাদের শুধু বাঁচিয়ে রাখার জন্যে মানুষ বিক্রি করে দিয়েছে, কেউ দান করে দিয়েছে, কেউ কেউ বা আবার পরের বাড়িতে চাকর রেখে দিয়েছে, তে তোদের বাড়িতে আমার ছেলেটা চাকর থাক যাতে বেঁচে থাকে। ভাত দেওয়া লাগবে না, ভাত আর জল দিয়ে যেটা ফোটাচ্ছ সেই ফোটানো জলটা দিও, ফ্যানটা দিও, আমার ছেলে খেয়ে বেঁচে থাকবে। শুধু ভাতের জল নয়, রাত্রেবেলা ভাত খাওয়ার পরে ভাতের হাঁড়িতে যে জলটা দিচ্ছ, সকালবেলা সেই পান্তা ভাতের জলটার জন্যে অনেকে কলসি নিয়ে বাড়ি বাড়ি যেত, একটু জল দে না, আমার ছেলে মেয়েগুলো খেয়ে বেঁচে। তেমন একটা অভাবের সময় এই গোপাল কারোর সংসারে এসেছে, কিন্তু হ্যাঁ, এই গোপাল, গোপালের মা, গোপালের বাবা অন্যজনার বাড়িতে তাকে দান করে দিয়েছে, আর গোপাল তাদের গরু চড়ায়। শুধু তাদের গরু নয়, আরো গ্রামের অনেক গরু সে গ্রামের মাঠে বসে চড়ায়। ছ সাত বছর বয়স হয়েছে, গরু চড়াচ্ছে আর চিন্তা করছে, ভগবান ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন, সকলে কি সুন্দর বাবা মা নিয়ে আনন্দ করে পাঠশালায় যায়, ভাই বোন নিয়ে আনন্দ করে, আমার না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, না আছে বোন, না আছে, সকাল থেকে এসে বসি মাঠে, গরুগুলো যাদের গরু তারা দিয়ে যায়, তাদের গরু চড়িয়ে চড়িয়ে আমার জীবনটা চলে যাচ্ছে। কি এমন কাজ করেছিলাম ঠাকুর, কি এমন কাজ করেছিলাম, হায় হায়, ঠাকুরজিকে বসে বসে নালিশ করছে, আমার কপাল ভালো নয় রে আমার, কপাল ভালো নয়, আমার কপাল ভালো নয় রে আমার, কপাল ভালো নয়, অভাগা যেদিকে তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায় আমার, আমার কপাল ভালো, আমার কপাল ভালো নয়।